হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে সব থেকে বড় আপডেট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে GNMANM নিউ সিট ম্যাট্রিক্স। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, GNMANM এর মানে তোমাদের যে পরীক্ষা ছিল, পরীক্ষা হওয়ার পর একটা তোমাদের কিন্তু সিট ম্যাট্রিক্স বেরিয়েছিল, সেটা ক্যান্সেল হয়ে আর একটা বেরিয়েছিল, যেটা আমি ভিডিও গত দুদিন আগে দিয়েছিলাম। আজকে হঠাৎ করে দেখলাম যে আবার একটা সিট ম্যাট্রিক্স দিয়ে দেওয়া হয়েছে, এবং এই যে সিট ম্যাট্রিক্সটা, এটা সম্ভবত ফাইনাল। এবং এইখানে কিছু একটা গল্প রয়েছে তোমাদের সাথে, সেটাও শেয়ার করব। তোমাদের যে এই যে সিট ম্যাট্রিক্স চেঞ্জ হবে সেটা আমি আগেই জানতে পেরেছিলাম, কখন কিভাবে একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি অবশ্যই বলবো, যারা চ্যানেলে প্রথমবারে প্রবেশ করেছো অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে অবশ্যই লাইক করে দাও। প্রত্যেকের মোটিভেট আজকে আমি করব, প্রত্যেককে মোটিভেট করে দেবো, প্রত্যেকের মনে একদম আনন্দ আনবো। যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, তখন তোমাদের অসুবিধে ছিল, তোমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছি, আজকে তোমাদের আনন্দ নিয়ে আলোচনা করবো। বিকজ তোমরা মনে করো তোমাদের কিন্তু 50-50% কিন্তু হয়েই গেছে সুযোগ। ওকে, তো আজকে সেলিব্রেট করব আমরা, এটা উদযাপন করব, এত বড় একটা সফলতা, ঠিক আছে? তো চলো, আজ প্রথমে আমি বলে দিই GNMANM যে সিট ম্যাট্রিক্সটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, যে সত্যি কী হয়েছে আর তোমাদের কীভাবে দেখবে তোমরা দেখে নিতে পারো। এখানে স্ক্রিনশটটা আমি লাগিয়ে দিচ্ছি, এখানে তুমি দেখে নিতে পারো যে কীভাবে তোমরা সার্চ করবে এবং কীভাবে তোমরা সেই PDFটা পেয়ে যাবে। ওকে, এর সাথে আলোচনা করব কেন এত বড় সিদ্ধান্ত নিল বোর্ড, বোর্ডের তরফ থেকে এরকম সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, একবার ফিমেল মেল, একবার শুধুমাত্র ফিমেল, কেন এরকম হচ্ছে, তো এটার বিষয়ে আমি কিছুটা আলোচনা করব। আর আরেকটি বিষয় যেন ছেলেদের জন্য, এখন বর্তমানে কতগুলো কলেজ রয়েছে সরকারি কলেজ আর কতগুলি বেসরকারি কলেজ রয়েছে। মেয়েদের জন্য নার্সিং পড়া এটা সুবর্ণ সুযোগ, এটা আমি বলতেই পারি অবশ্যই, আগেও বলেছিলাম এখনও বলছি, তোমাদের প্রথম থেকে আমি শেষ পর্যন্ত সাপোর্ট করে যাব। যেহেতু তোমরা আমাদের সাপোর্ট করেছিলে, তাই আমি কথা দিয়েছিলাম তোমাদের সাথে, প্রতিজ্ঞাবদ্ধ যে তোমাদের প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সাথী হব। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম, দেখো তোমরা কেউ হাল ছাড়বে না, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল কিন্তু তোমাদের বিপক্ষে বলেছিল, মনে আছে কিনা জানি না, তোমরা কিন্তু প্রত্যেকেই বলেছে হ্যাঁ দাদা, কেউ কিন্তু বলেনি যে না তোমাদের সুযোগ আছে। বাট এই যে রিজার্ভ যে তোমাদের সিট ম্যাট্রিক্স বেরিয়েছে, এখন কিন্তু প্রত্যেকে আবার উল্টো কথা বলছে। বাট আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের হয়েই বলেছি আর তোমাদের হয়েই বলবো। ওকে, তো এই বিষয়টা আমি প্রথমেই তোমাদের অ্যাপ্রিসিয়েট করতে চাই, তোমরা এখনও পর্যন্ত হাল ছাড়োনি আর আমাদের সাথে যুক্ত আছো, আমাদেরকে সাপোর্ট করে গেছো প্রথম থেকে। আর আজকে যে সফলতাটা, এটা শুধু আমার নয়, তোমার নয়, প্রত্যেকের সফলতা, ঠিক আছে? চলো এবার আলোচনা করব যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে মানে টেন্স, যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা কি দিয়ে আমি আদৌ কোনো কাজে লাগাতে পারবো, নাকি এটা দিয়ে কোনো কাজ হবে না, সেই বিষয়ে আলোচনা করব। মেলদের জন্য কিছুটা সুখবর দেব। তো এই ভিডিওটা টোটালি ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে, সেশনটা পুরো একদম সবার সাথে শেয়ার করে দাও, যাতে একদম আগুন যেরকম বনে লেগে যায় সে হয় যাতে লেগে যায় পুরো আগুন, ঠিক আছে? প্রত্যেকে আজ ভীষণভাবে মোটিভেট করবো। আগে দেখে নি সিট ম্যাট্রিক্সটা কী রয়েছে, চলো। তো বন্ধুরা, এটা আছে সেই খুশির সংবাদ, এটা আছে সেই তোমাদের সাফল্যের চাবিকাঠি। দেখতেই পাচ্ছ এখানে প্রথমে ANM GNM এর যে লিস্টটা রয়েছে, দেখো প্রত্যেকটাই কিন্তু এখন, আগে যেটা ছিল মেল অ্যান্ড ফিমেল, এখন শুধুমাত্র ফিমেল হয়ে আছে, ঠিক আছে? যেটার জন্য প্রত্যেকের ঘুম ভেঙে গেছিলো, প্রত্যেকেই মানে কান্নায় ভেঙে পড়েছিলে, ফোন কলস SMS এত এত মেসেজেস আসছিলো। বাট এখন প্রত্যেকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ভিডিওই যথেষ্ট, প্রত্যেকেই একদম সন্তুষ্ট এই বিষয়টা নিয়ে। তবে ছেলেরা অনেকেই কিন্তু মন ভেঙে ফেলেছে, তাদের জন্য আজকে আমি কিছুটা মোটিভেশন দেবো, তারাও যাতে তাদের মোটিভটা ফিরে পায়। ওকে, তো ফার্স্ট অফ অল আমি এটা আলোচনা করার আগে, তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা নিয়ে আর আলোচনা করবো না, কতগুলো কী সিট আছে তোমরা দেখতেই পাবে, তোমরা নিজেরাও ডাউনলোড করবে। যদি না পারো অবশ্যই আমি এটার লিঙ্ক আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি অসফল হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে শুধুমাত্র যেটা দরকার সেটাই বলবে, এক্সট্রা কথা বলবে না। বিকজ আমাদের প্রত্যেকের কিন্তু নিজস্ব কিছু কাজ থাকে যার জন্য আমরা রিপ্লাই দিতে পারি না, কিছু অনেকে আছে যারা না অনেক কিছু বলে বাট অত আমরা সময় নেই, বিকজ আমাদের শুধু একজন নয় এরকম অনেক হাজার হাজার ছেলেমেয়ে SMS করে, তোমরা নিজেরাও দেখতে পারো, আমি তোমাদের স্ক্রিনশট দেখাতে পারি যে প্রায় এখনও পর্যন্ত 500 জনের SMS কিন্তু আমরা সিন করতে পারছি না, এত SMS আসছে। তো আমি এটা রিকোয়েস্ট করবো যাদের দরকার অরিজিনাল তারা SMS করো, বাকি কেউ SMS করো না। ওকে, আচ্ছা বিষয়টা বলি, এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু আমরা আজকে সকালে কিছুটা টের পেয়েছিলাম, তোমার একটা স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আজকে সকাল প্রায় 9:30 নাগাদ একটি কমেন্ট আসে আমাদের ভিডিওতে, এরকম প্রায় অনেক কমেন্ট আসছে, বাট আমরা প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিচ্ছি। তোমরা প্রত্যেকে জানো যে আমরা যতই ব্যস্ত থাকি না কেন প্রত্যেকের কমেন্টে কিন্তু রিপ্লাই দিচ্ছি, যাই হোক না কেন। তো একজন কমেন্ট করেছিলেন, যার কমেন্টটা দেখার পর আমার মনটা কিছুটা ভেঙে গেছিলো, কারণ উনি যেটা বলছিলেন সেটা প্রথমে আমি বুঝতে পারছিলাম না উনি কী বলতে চাইছেন।
তো পরে আমি বুঝতে পারলাম বিষয়টা কি। তো একটা বিশাল বড় কাহিনী আছে, সেটা তোমাদের জানা অবশ্যই উচিত। দেখো, একজন কমেন্ট করেছিল, আই অ্যাম WBNC অফিসিয়াল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে একজন দেখছিলেন আমার ভিডিওটা। দেখার পর তিনি বলছেন, দিস ইজ রং ইনফরমেশান, প্লিজ জেনে ভিডিওটা করুন। উনি অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে সিট ম্যাট্রিক্সটা তোমাদের গত আগের দুদিন আগে যেটা পাবলিশ করেছিলাম সেটা কিন্তু উনি দেখেছিলেন, এবং সেটা দেখার পর উনি মানে এটা একটু রিয়্যাক্ট করাই স্বাভাবিক ব্যাপার, আমারও এটা বোঝা উচিত ছিল। বাট অ্যাকচুয়ালি হয়েছে কি, যে সময় উনি ভিডিওটা দেখছিলেন সেই সময় ওনারা যেহেতু ওখানে কাউন্সিলিংয়ের মধ্যে রয়েছেন, কাউন্সিলের ওনার একজন সদস্য সম্ভবত, তো উনি কিন্তু যখন আমার ভিডিওটা দেখছিলেন সেই সময় ওনাদের কিন্তু কোনো রকম কোনো আপডেট দেওয়া হয়নি ওয়েবসাইটে, যার জন্য আমার কোনো ভুল কিন্তু আমি ধরতে পেলাম না। বরং আমি প্রথমে একটু রাগ করলাম যে আমার ভিডিও দেখে এরকম এরকম কমেন্ট আসছে, আমি তো আপনাদের জন্য বা তোমাদের জন্য এরকম ভিডিও বানাচ্ছি, আর সেখান থেকে হয়তো অনেকে ইয়ার্কি মারছে বা হয়তো এরকম ভেবেছিলাম প্রথমে। তো আমি প্রথমে যাই হোক, আমি দেখলাম ওয়েবসাইটটা, তবুও দেখলাম যে না, সিট ম্যাট্রিক্সে কোনো চেঞ্জ নেই, কোনো আপডেট নেই। সেহেতু আমি প্রথমে বললাম যে ঠিক আছে, আমি যদি কোনো কিছু জানতে পারি আমি অবশ্যই কারেকশন করে অবশ্যই ভিডিওতে জানাবো। সেটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু চুপচাপ ছিলাম না, আমি সেই সময় ডিউটিতে ছিলাম, বাট আমি সঙ্গে সঙ্গে কল করলাম, তোমাদের যে হেল্পলাইন নাম্বার ছিল সেখানে কল করলাম। কল করার পর ইনার যেটা বক্তব্য সেটা আগে জেনে নিই, ইনি বলছেন যে যে কলেজগুলো মেনশান আছে এম বলে, অর্থাৎ মেলদের জন্য, সেটা তো মেল, বাট যেখানে মেল আর ফিমেল আছে সেখানে শুধুমাত্র ফিমেলদের জন্য। বাট তোমরা জানো আগের যে PDFটা ছিল সেই PDFে কিন্তু সেটা সম্পূর্ণভাবে লেখা ছিল যে মেল এবং ফিমেল, মেল অবলিক ফিমেল এরকম লেখা ছিল স্ল্যাশ দিয়ে, তাই না? তোমরা প্রত্যেকে জানো, যদি দেখতে চাও আগে ভিডিওটা দেখে নিতে পারো। তো আমরা কোনো নিজেদের তরফ থেকে কিছু বলি না, যেটা পাবলিশ হয়েছিল নোটিশ সেটা থেকেই বলেছিলাম, আমাদের দোষটা আমি জানি না কোথায়, বাট উনি ওনার দিক থেকে ঠিকই বলেছেন, আমি ওনাকেও দোষ দেবো না। একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হলো যে দেখুন, আমাদের যে ভিডিওগুলো সেটা যে শুধুমাত্র একজন স্টুডেন্ট বা একজন যে ক্যান্ডিডেট দেখে এমনটা নয়, অনেক নার্সিং কাউন্সিলিং থেকে দেখছে, এমন আছে অনেক নার্সিং ইনস্টিটিউট থেকে দেখছে, এরকম অনেক আছে, এরকম হাজারো লোক আছে, হাজারো দর্শক কিন্তু আমাদের ভিডিও দেখে। তাই আমাদের মধ্যেও একটা দায়িত্ব আছে, আমরা বুঝি আমাদের কর্তব্যটা কী, আমাদের কতটা কী করণীয়, আমরা আমাদের তরফ থেকে যতটা সাধ্য সম্ভব আমরা চেষ্টা করি, বাট কোথাও হয়তো ভুল হয়ে গেলে আমাদের তার জন্য ক্ষমা প্রার্থী, অবশ্যই বলবেন। এই যেরকম বললেন, কমেন্টটা করলেন, আমার খুব ভালো লাগলো, আমি নতুন কিছু জানতে পারলাম। যখনই উনি কমেন্ট করলেন আমি তারপরে কল করলাম, তোমাদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া ছিল সেই হেল্পলাইন নাম্বারে কল করে জানলাম, ওনারাও কিন্তু বললেন যেটা সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, এরকমটা কোনো খবর নেই, মেল অ্যান্ড ফিমেল দুজনের জন্য এলিজিবল করে দেওয়া হয়েছে এই বছর। বাট যখন কল করলাম তারপর উনি বললেন যে ঠিক আছে, আমি যখন বললাম যে না এরকম একজন কমেন্ট করেছেন, এবং কমেন্ট করার পর আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, কারণ এতজনকে আমি একটা ভিডিও দিয়েছিলাম তারপরে আবার চেঞ্জ হয়ে গেল, এটা তো পুরো একদম একদম মানে অপোজিট একটা কথা, একটা এগেনস্টে চলে যাচ্ছে। তো আমি অনেকটা মানে ওনাকে বললাম, রিকোয়েস্ট করলাম যে প্লিজ ম্যাম একটু হেল্প করুন, কারণ অনেকেই আমার উপর ডিপেন্ডেন্ট। তো উনি বললেন যেটা, যে ঠিক আছে আপনি একবার হেলথ যে ইউনিভার্সিটি রয়েছে WB হেলথ ইউনিভার্সিটি সেখানে কল করুন। তো ওখানে কল করলাম, প্রায় 20-30 বার কল করার পরেও তারা কিন্তু কল রিসিভ করেনি। তোমরা চাইলে আমি কল হিস্ট্রিটা দেখাতে পারি, বাট কেউ কল রিসিভ করেনি। আমি আবার তাকে ফোন করলাম, তোমাদের যে হেল্পলাইন নাম্বার ছিল WBJAB সেখানে কল করার পর তিনি বললেন যে ঠিক আছে আমরা দেখছি, তবে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, আমাদের কাছে কোনো আপডেট এলে আমি জানিয়ে দেবো। তো উনি যেটা বললেন সেটা তোমার রেকর্ডিংটা শুনে নিতে পারো, তোমাদেরকে শুনি। সেখানে কিন্তু মানে ওবিসি মানে অ্যাকচুয়ালি ওখানে কিন্তু লেখা আছে মেল অবলিক ফিমেল, সেখানে কি মানে দুজনেরই কি সমান সমান ভাগ ভাবে মানে ওই যে সিট ম্যাট্রিক্সটা মানে নতুন ভাবে তৈরি করা হয়েছে, নাকি সেখানে শুধুমাত্র মেয়েরাই অ্যাপ্লিকেশন করতে পারে ছেলেরা পারবে না, এই ব্যাপারটা একটু জানা ছিল ম্যাম। না, মেয়ে আর ছেলে উভয় কলেজ করার জন্য এলিজিবল, ঠিক আছে? ওই যে ওখানে মেয়ে আর অবলিক ফিমেল মানে ফিমেল আর মেল এর অবলিক দেয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, কলেজে মেয়ে এই ক্ষেত্রে ম্যাম এই ক্ষেত্রে কিন্তু আমি এক জায়গায় খবর পেলাম, মানে আমি একটা ইউটিউব চ্যানেল দেখছিলাম, সেখানে কিন্তু বলা হচ্ছে যে এটা শুধুমাত্র মেল ফিমেল লেখা হয়েছে, বাট সেখানে শুধুমাত্র ফিমেলরাই অ্যাপ্লাই করতে পারবে এরকম বলা হচ্ছিল, এটা কি ঠিক নাকি ম্যাম ভুল? এটা আপনি এই বিষয়ে ডিটেইলে জানার জন্য WBUHS মানে হেলথ ইউনিভার্সিটির সঙ্গে আবার কথা বলে নিন, কারণ ওনারাই এরকম সিট ম্যাট্রিক্স আমার বোর্ডকে পাঠিয়েছে, ঠিক আছে? তো আপনি এটা নিয়ে কাইন্ডলি ওনাদের সঙ্গে কথা বলুন। আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে।
তোমরা শুনতে পেলে কি বললো। তো এই করতে করতে আমার ডিউটি তো পুরো 12টা বেজে গেছে, তবু আমি তোমাদের জন্য, তোমাদের কথা চিন্তা করে এবং আমার নিজেরও একটা তো দায়িত্ব কিছু আছে, আমি কোনো কিছু মানে বলে দেওয়ার পর রেসপন্সিবিল নই, আমি কোনো কিছু বলে দিলাম তারপর সেটা কোনো দায় নেবো না এরকমটা নয়। তো আমি আমার মধ্যে সেই দায়িত্বভারটা আছে, তো আমি কি করলাম, আমি কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপরে আমাদের যে মেম্বারসদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আলোচনা হতে থাকে যে একটা নতুন সিট ম্যাট্রিক্স কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো আমি যেরকমটা আন্দাজ করেছিলাম যে হয়তো আবার কোনো একটা সিট ম্যাট্রিক্স হয় আজকে বা কালকের মধ্যে পাবলিশ হয়ে যাবে, ঠিক তেমনটাই হলো। এবং হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে হ্যাঁ সত্যি একটা আপডেট এসেছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি ডিউটি ছেড়ে তোমাদের সাথে চলে এলাম, তোমাদের মানে ভিডিও দেওয়ার জন্য চলে এলাম। কারণ তোমাদের অনেকে কিন্তু টেনসড যে নতুন কি হচ্ছে, এই বিষয়গুলো কেন হচ্ছে, বারবার বারবার করে সিট ম্যাট্রিক্স কেন চেঞ্জ হচ্ছে। তো তোমরা একদম ক্লিয়ারলি জেনে নাও যে হ্যাঁ নতুন করে সিট ম্যাট্রিক্স আবার এসেছে। নতুন বলতে কি, এখানে যেটা আগে ছিল মেল অ্যান্ড ফিমেল সেটা শুধুমাত্র ফিমেল করে দেওয়া হয়েছে, আর মেলদের জন্য যেরকম ছিল আগে সেরকমই কিন্তু করে দেওয়া হয়েছে। অর্থাৎ চারটে ছিল যে প্রাইভেট কলেজ, সে প্রাইভেট কলেজ চারটেই রয়েছে, আর সরকারি কলেজ কিন্তু দুটো রয়েছে, আর কিন্তু এক্সট্রা কিছু নেই। শুধুমাত্র একটা আশার আলো এইটাই যে মেয়েদের জন্য এবার অপরচুনিটি একদম ডায়মন্ড অপরচুনিটি হয়ে গেছে। ওকে, তো আমি প্রত্যেকেই এটা অনুরোধ করব, প্লিজ যারা মন খারাপ করছিলে, যারা ভেঙে পড়েছিলে, প্রথম থেকে তোমাদের সাথে রয়েছি, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। তোমাদের যে কোনো অসুবিধে থাকলে তোমরা আমাদের এসএমএস করতে পারো, কল করতে পারো, বাট হ্যাঁ একটা লিমিট আছে। তো আমি বারবার অনুরোধ করব তোমরা অবশ্যই সেই লিমিটটা মানে মধ্যে থাকবে, আমি আমার তরফ থেকে যতটুকু চেষ্টা করব। কারণ তোমরা নিজেরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিও কিন্তু WB নার্সিং কাউন্সিলিং থেকে দেখছে, তো আমরা এইটুকুটা দায়িত্ববোধ নিয়ে বলতে পারি যে আমাদের তরফ থেকে কোনো রকম কোনো ভুল ইনফরমেশান আমরা এখনও পর্যন্ত প্রোভাইড করিনি বা করবোও না। যতটা জানি যেটা অফিসিয়াল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই তোমরা এই যে সিট ম্যাট্রিক্স এটা নিয়ে রাখবে, কারণ তোমাদের এখান থেকে কিন্তু জানা উচিত যে কোথায় কতগুলো সিট রয়েছে। এবার মেম্বারসদের জন্য একটা কথা বলি, যারা মেম্বারশিপ নিয়েছেন আমি খুব তাড়াতাড়ি কালকের মধ্যেই আপনাদের প্রায় 7 জনের কলেজ চয়েস করব। অলরেডি 2-3 জনের করা হয়ে গেছে, আমি আর বাকিগুলো আজকের মধ্যে শেষ করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখার পর আমাকে একবার ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় একবার কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি অবশ্যই একটা রিমাইন্ডার দিয়ে দিলে তাদের কি আমরা আমার মাথায় সেটা থাকবে, তাই না? তো অবশ্যই একটা রিমাইন্ডার দিয়ে দেবেন যারা নতুনভাবে মানে নিতে চাইছেন মেম্বারশিপ। আমি আমি অনুরোধ করবো প্লিজ এখন নেবেন না, কারণ অলরেডি 50 জনের উপর হয়ে গেছে। আমি চাই না নতুনভাবে নিন, কারণ এতটা সময় আমার কাছে নেই সত্যি কথা বলতে, এটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। আমি চাই না যে আর কেউ জয়েন হন, যারা হয়েছেন হয়েছেন, বাট বাকি কেউ জয়েন হবেন না। যদি একান্তই দরকার থাকে আপনি কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করার পর যদি আমি বলি তাহলে একমাত্র মেম্বারশিপ নেবেন, না হলে কিন্তু নেবেন না, সেটা দায় কিন্তু আপনাদের থাকলো। ওকে, তো ব্যাস আজকের মতো এই পর্যন্তই, এই ছোট্ট আপডেটটা দেওয়ার ছিল। আর সব শেষে একটা কথা বলবো, হ্যাঁ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই বিষয়টা আমি অবশ্যই জানানো উচিত যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে তোমরা কি পড়তে পারবে। অনেকেই কমেন্ট করছিলে, অনেকেই টেনসড, তো বলে রাখি স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু প্রত্যেকটা কলেজে গ্রহণ হবে, বেশিরভাগ কলেজে কিন্তু গ্রহণযোগ্য। কারণ তোমরা জানো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু এই যে অভিনব পদ্ধতিটা, যে অভিনব আমাদের সামনে যে প্রকল্পটা তুলে ধরেছেন, এর ফলে যে কত দুস্থ পরিবারের ছেলেরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে, এর জন্য আমি ধন্যবাদ জানাই একান্তভাবে। তোমরা প্রত্যেকেই আশা করছি ধন্যবাদ জানাবে। দেখো যাদের ইকোনমিক্যাল সমস্যা রয়েছে, যারা পাচ্ছ না, ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম রয়েছে, ক্রাইসিস রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু একটু চেষ্টা করো। একটু চেষ্টা করলে হয়তো প্রাইভেট কলেজ তোমাদের এই বছর হয়ে যেতে পারে, সো তোমরা চেষ্টা করো যদি হয়ে যায়, যাদের র্যাঙ্ক বেশি। আর যাদের র্যাঙ্ক কম, যারা মোটামুটি 1 থেকে 2000-এর মধ্যে আছো, তারা তো একদম কনফার্ম ধরে রাখতে পারো যে তোমাদের একটা GMR র্যাঙ্কের কথা বলছি, তোমাদের মধ্যে একটা কনফার্মেন্ট আছে যে হ্যাঁ তোমরা কিন্তু সরকারি পেয়ে যেতে পারো। ওকে, তো ব্যাস এইটুকুটাই। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য, বেশিরভাগ জায়গায় কিন্তু এটা অ্যাকসেপ্টেড, প্রত্যেকে কিন্তু গ্রহণ করবে। তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হলে তুমি আগে কন্ট্যাক্ট করে নিতে পারো সেই কলেজে, যে কলেজে তুমি ভর্তি হতে চাইছো সেই কলেজে, যদি বলে হ্যাঁ এখানে গ্রহণ করা হয় তাহলে তো খুব ভালোই। কীরকম কীভাবে হয়, ফর্ম কীভাবে পাবে, সেই সম্পর্কে যদি ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমরা নেক্সট টাইম যখনই সময় পাবো তোমাদের সাথে সেই সম্পর্কে একটা ভিডিও দিয়ে দেবো। ওকে, তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ জন্য প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে জানাই অনেক 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 ধন্যবাদ, নমস্কার।